স্কুলে ঢোকার মুখে হাঁটু সমান জল, সেই জল পেরিয়ে প্রতিদিনই ছাত্রছাত্রীদের যেতে হয় স্কুলে। মাঝে মধ্যে জলকাদার মধ্যে গিয়ে পড়ে গিয়ে হাত আঘাতপ্রাপ্ত হয় স্কুলের ছাত্রছাত্রীদের। বর্ষা এলেই এমনই সমস্যার মুখে পড়তে হয় পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কাষ্ঠশালীচর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এদিন স্কুলে পৌঁছে দেখা গেল ছাত্রছাত্রীরা জল পেরিয়ে স্কুল থেকে বেরোচ্ছে। এ প্রসঙ্গে আজ দুপুরে স্থানীয় গ্রামবাসী তারা জানান, দীর্ঘদিন ধরে স্কুলে ঢোকার 30 মিনিট আগে থেকে জল পেরিয়ে স্কুলে ঢুকতে হয় বাচ্চাদের। বর্ষার সময় মূলত এই সমস্যা হয় বলে জানান। বহুবার স্থানীয় পঞ্চায়েত বিডিও অফিসে জানিয়ে কোনো কাজ হয়নি। একই সাথে ডেঙ্গুর উপদ্রব বাড়ছে, স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন ছাত্রছাত্রীদের অভিভাবকগণ। তিনি বা তারা বলেন, আমরা চাই অবিলম্বে সমস্যার সমাধান হোক। প্রতিনিধি ফাইজুল। এই জলটা জমেছে বলে স্কুলে আসতে অসুবিধা হয়, স্কুলে আসলে সবাই পড়ে যায় অনেকজন। তারপর আবার মসজিদ আছে সামনে, মসজিদে আসার সময় অনেকজন পড়ে যায়, আসা অসুবিধা হয়। তারপর বর্ষা হলে বাড়ি থেকে আসতে দেয় না, সাপ ব্যাঙের ভয় আছে বলে। তারপর আবার কোথায় সাপ ব্যাঙের ভয় আছে? জলে। আচ্ছা, আর কেউ আসতে দেয় না, অনেকজন পড়ে যায় জলে, ডেঙ্গু হয়, আবার মশা হয় জলে। কি নাম তোমার? খুশি খাতুন। খুশি খাতুন কোন ক্লাসে পড়ে? 5-এ। আমি কাশালিচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই দীর্ঘদিন ধরে যে রাস্তাটা স্কুলের একমাত্র রাস্তায়, অল্প জল হলেই এক হাঁটু জল জমে যায়। এই জল জমা হয়ে যাওয়ার ফলে এখানে পাশে মসজিদ আছে, আমাদের স্কুল আছে, সকালবেলায় অঙ্গনওয়াড়ি স্কুল চলে, অনেক ছোট ছোট বাচ্চা বা ছাত্রছাত্রী আসতে খুবই অসুবিধা হয়। এবার অনেকে স্কুলে আসতে চায় না, আমরা গিয়ে বাড়িতে গিয়ে গার্জেনদের বুঝিয়ে তবে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসে। গার্জেন ওই জলের জন্য রাস্তা, ওখানে অনেকে বই ভিজে যায়, বই পড়ে যায়, বই পড়ে যাওয়ার পরে অনেকে ভিজেও যায়, চলে যায়, আবার সর্দি কাশি, ঠান্ডা জ্বর হবে। আবার ইভেন ওইখানে জল জমা জলে যে মশার লার্ভা হয়, মশার লার্ভার যে ও লোকাল ইয়েগুলো আছে, মশার উপদ্রব বেশি চলে, মশা বাহিত। কত মিটার দূরত্ব হবে? এটা 30 মিটার হবে স্কুল থেকে, একমাত্রই রাস্তা আছে এটা। যাতে এই রাস্তাটা যাতে বিভিন্ন প্রশাসনকে আমরা জানিয়েছি, যাতে রাস্তাটা হয় বা ভালো হয়, ভালো হবে নাকি রাস্তা, যাতে জমা জল জমে না থাকে সেই ব্যবস্থা যদি করে দেয় বিভিন্ন প্রশাসন বলে, তাইলে ভালো হবে। তাহলে ছেলেরা আসতে পারবে, সকালে সুবিধা হবে। আমার নাম বুদ্ধদেব বিশ্বাস।